গাজীপুরের শ্রীপুরের মুজিবুর রহমান উপজেলার বাপ্তা গ্রামবাসীর কাছে যিনি বঙ্গবন্ধু হিসেবে পরিচিত। জাতির জনকের নামের সাথে মিল থাকার কারণেই গ্রামবাসী এ নামেই ডাকে তাঁকে। মাতৃভূমিকে শত্রুমুক্ত করার লক্ষ্যে একাত্তরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তখন চট্টগ্রামের পোর্ট থানায় দায়িত্বরত এ পুলিশ সদস্য। ভারতের ত্রিপুরার করিমাটুল এলাকায় নিরাপত্তা বাংকারের দায়িত্ব পালনের সময় 6 নভেম্বর শত্রু সেনাদের গুলিতে আহত হন তিনি। ব্যাংকারের ভিতরে বসে আমি গুলি করা অবস্থা আমি গুলি খাই, ওইখানে আমার গুলি বিদ্ধ হয়ে আমার হাত পাম হাত ব্যাথ করে গুলি চলে যায়। আমাকে এখান থেকে হেলিকপ্টার যোগে আমাকে ওই শিলচর পাঠায়। এখানে অবস্থানকালে আমাদের যে বর্তমান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তিনি তৎকালীন ছাত্রনেতা ছিলেন, উনি আমাকে ওই হাসপাতালে দেখতে গেছিলেন গুয়াহাটিতে। স্বাধীনতার 45 বছরে বিভিন্ন সরকারের সময়ে মুক্তিযোদ্ধার সনদ পেয়েছেন অনেকে, তবে সেই তালিকায় ঠাঁই হয়নি মুজিবরের নাম। এতে ক্ষুব্ধ তার পরিবারের সদস্য সহ গ্রামবাসী। মুজিবুর রহমান যুদ্ধ করার আহত হয়েছে, গুলি হাতে গুলি খেয়েছে। উনি যোদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পান, এটি আমার আমি ওনার মেয়ের জামাই হিসেবে ছোট মেয়ের জামাই হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি। অনতিবিলম্বে ওনাকে যোদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসাবে যদি ওনাকে তালিকাভুক্ত করে তাহলে আমি আমার ইন্ডিয়ান পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাবো। সময়ের সাথে তার শরীরে এসেছে বার্ধক্যের ভার, তাই বেশি কিছু নয়, মৃত্যুর আগে যোদ্ধাহত মুক্তিযোদ্ধার সম্মানটুকুই চাওয়া তাঁর। আমার মৃত্যুর পূর্বেও যেন আমি এই আহত মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাইতে পারি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।